স্যার উজনি পা আহি যদি নামনিত থাকে নামনি কি অসম নহয় নেকি নলবাড়ী অসম নহয় নেকি অকল শিবসাগরে অসম নেকি আমি এই কথাবিলাক গভীরভাবে উপলব্ধি করা সময় এজন অতি চতুর মুখ্যমন্ত্রী যিজনে উন্নয়নের প্রত্যেকটা স্লোগানত 100% ব্যর্থ হয়েছে এতিয়া মেটার কি কয় আপনার গর্ভাবতী মহিলার মৃত্যু হার পৃথিবীর আটাইতকে যুদ্ধ জর্জরিত রাষ্ট্রতকেও আমি পিছত আছো কেরালা আমেরিকাতকে আগত আছে 16,600টা চাকরি ওলাইছে থার্ড গ্রেড ফোর্থ গ্রেড 15 সেপ্টেম্বর আর কি মানে এপ্লাই করেছে 32 লাখে আপনি কথাটো কল্পনা করক জে পি নাড্ডা ডাঙরিয়া কৈছিলে যে অসম নিয়োগ সৃষ্টিকারী 1 নম্বর রাজ্য হব হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় প্রশ্ন সুদিছিলে যে 24 লাখ নিবনার সংস্থাপন কেতিয়া হব আর এটা অহা 15 সেপ্টেম্বর এই যিকটা চাকরি ওলাইছে 13,600 এই 13,600 চাকরির বিরুদ্ধে 32 লাখ যুবকে এপ্লাই করেছে তার মানে 31,80,000 যুবকর দায়িত্ব আর ভাগ্য কোনে নির্ণয় করব সেই কথাখিন তল পেলা রাখবর কারণে এটা মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় হয়তো ভাবিছে যে গুজরাট মডেল যদি করব পারো রাজনীতি চলি থাকবে উজনীত কংগ্রেসের ভেটি অকান শক্তিশালী হওয়ার কারণে এইবিল পলিটিক আরম্ভ হয়েছে বলে ভাবেন এটা সব রাইজে বুঝি পাই আছে অকল মুখ্যমন্ত্রী ভাবি আছে যে মানুষে বুঝি পাওয়া নাই বলে মানুষে সব বুঝি পাইছে তখেতর প্রতি আস্থা আর বিশ্বাস ইতিমধ্যে মানুষে হেরুয়াইছে আর তখেতে যিমানে ষড়যন্ত্র নকরক এটা বিফল হব এসপা সভাপতি আতরলতো কংগ্রেসতে থাকিম কংগ্রেসতে থাকিম পদবীটো বহুত বদলি হয়েছে জীবনত আগতে ইউথ আজি ইউথ কংগ্রেসের মিটিং এসময় মই ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট আছিল তারপর অটোয়ালে এপিসিসিলে গলো পার্লামেন্টারি সেক্রেটারি আছিল তারপর অটোয়ালে এআইসিসিলে গলো পদবী বদলি হয়ে থাকিব দল একে থাকিব মই না জানো টিভিত দেখিছো টিভিত দেখিছো মোক তথ্য নাই কিন্তু যে কথা ওলাইছে যে 18-19 গৰাকী বিধায়কৰ নেতৃত্বত এগৰাকী সাংসদৰ নেতৃত্বত 18-19 গৰাকী বিধায়কে নহয় মই টিভিতে দেখিছো চাওক মই ৰাতিপুৱা আপোনালোকে টিভিত বজাইছে মই টিভিত দেখিছো এতিয়া সেইটো সঁচা নিউজ নে মিছা নিউজ সেইটো মই ক'ব নোৱাৰোঁ যদি সঁচা হ'লেও ক'বলগীয়া একো নাই মইতো সদায় কৈ আছোঁ অসমৰ ৰাইজে জানে আপোনালোকে জানে যে কেন্দ্ৰীয় নেতৃত্বই যদি বিচাৰে মই 1 ছেকেণ্ড সময়ো নলওঁ এই দিব কাৰণে হৈছে নে নাই মই কেনেকৈ কওঁ হৈছে নে নাই মই কেনেকৈ কওঁ কিন্তু যোৱা 13 আগষ্ট তাৰিখে মোক আমাৰ খাৰ্গে ডাঙৰীয়াই মাতি নিছিলে তাত আমাৰ ৰাহুল গান্ধী ডাঙৰীয়াও আছিলে কে চি বেণুগোপাল ডাঙৰীয়া আছিলে জিতেন্দ্ৰ সিং ডাঙৰীয়া আছিলে বহুত কথা আলোচনা হৈছে তাত মোক কোনো সংকেত দিয়া নাই ইয়াত এতিয়া কেনেকৈ ওলাইছে মই নাজানো মোৰ গুৰিত যিহেতু চ'ৰ্চ নাই টিভিয়ে মোৰ একমাত্ৰ চ'ৰ্চ তাৰ ওপৰত মই ব্যাখ্যা দিয়াটো মানি ল'ব লাগিব মই আগতে 9 জন সভাপতি সৈতে কাম কৰিছোঁ মোৰ পাছত যিসকল সভাপতি হ'ব মই তেওঁলোকৰ লগত কাম কৰিব লাগিব চাওক যোৱা 4 জুনৰ পৰা মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া চটফটাই আছিলে যে AIDF-ৰ ভৱিষ্যতটো কি হ'ব এতিয়া যেতিয়া AIDF-ৰ ভৱিষ্যতক লৈ মুখ্যমন্ত্ৰী শংকিত হৈ আছিলে এতিয়া মুখ্যমন্ত্ৰী এটা বাট ওলাইছে কেনেকৈ AIDF-ক সজীৱ সক্ৰিয় কৰিব পাৰি কাৰণ AIDF বিহীন অসমত বিজেপিৰ প্ৰাসংগিকতা নাইকিয়া হৈ যাব আজমলবিহীন অসমত হিমন্ত বিশ্ব শর্মার রাজনীতি অপ্রাসঙ্গিক হব সেই বুঝি পায় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় সেইখানে তখেতে সেই প্রাসঙ্গিকতা রক্ষা করবর কারণে আজমলকো লাগিব AIDF-কো লাগিব স্মার্ট মিটারটো মুখ্যমন্ত্রীর কারণে এখানেই প্রিয় যে স্মার্ট মিটারটো আদানিয়ে বনায় আজি যুগ যুগ ধরে যে মিটার চলি আছিলে সেই মিটারটো খুলি দি জবরদস্তি স্মার্ট মিটার যে লগাইছে আদানির কারণে লগাইছে আর আদানি কোন প্রধানমন্ত্রী ডাঙরিয়ার বন্ধু এটা আপনাদের বুঝি লোক যে রাইজর যে কাজিরঙাত থাকা জীব জন্তু নি কাক দিয়ে মুখ্যমন্ত্রী আর এটা সর্বসাধারণ মানুষ বিজুলির নামত শোষণ করে পেলায় পয়সা কাক দিব আদানিক দিব মুখ্যমন্ত্রীর এই ধরনের উদণ্ড মানসিকতা এই ধরনের উৎকট বিভৎস মানসিকতার কারণে এটা আমি আচরিত হবলগিয়া নাই সেই কারণে আমি দিসপুর থানার কেস দিছো যে মানুষজনক গ্রেপ্তার করবল কারণ নিজেই বিজেপির স্টেট এক্সিকিউটিভ মিটিংত কি বলে কৈছিলে যে মোক জোকাই নলব মই পগলা হৈছোঁ মই বলিয়া হৈছোঁ মই কামুৰি দিম এনেকে বেলেগ মানুহে কেতিয়াবা ক'ৰবাত কোৱা শুনিছে নেকি যেতিয়া নিজেই ঘোষণা কৰিছে যে মই এতিয়া স্থিৰ হৈ থকা নাই মই অস্থিৰ মই মানসিক সন্তুলন হেৰুৱাইছোঁ গতিকে আমি আজি ৰাজ্যপালৰ জৰিয়তে ৰাষ্ট্ৰপতিকো কৈছোঁ আমি কালি দিসপুৰ থানাটোক কৈছোঁ যে মানুহজনক গ্ৰেপ্তাৰ কৰিব লাগে।
আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।